إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به رواه البيهقي وكما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين اللهم صل وسلم على محمد وبارك عليه الحمد لله যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার জুমার খুতবায় অংশগ্রহণ করার মতো তৌফিক দিলেন
শুরুতেই আমরা সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে সূরা শুরা এর 13 নং আয়াতের অংশ বিশেষ, বাইহাকির হাদিস এবং বুখারীর হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাঠ করেছি। এর আলোকেই সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে ইকামতে দিন, দিন প্রতিষ্ঠার সঠিক পদ্ধতি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার, মনোযোগ দিয়ে শোনার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দিন একটা ব্যাপক জিনিস, আমরা মনে করি যে এটা একটা জীবন বিধান। তো শুধু জীবন বিধান না, এটা হলো একটা সার্বিক বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষ পরিচালনার জন্য, সৃষ্টিকুল পরিচালনার জন্য যে নিয়ম নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এর সমষ্টিকে বলা হচ্ছে দিন। শুধু ইবাদত বন্দেগি, এর নাম কিন্তু দিন না। সূরাতুর শুরা এর 13 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা। শরিয়াতের দিনের এমন রীতিনীতি আমি তোমাদের জন্য প্রবর্তন করেছি যেগুলো প্রবর্তন করেছিলাম নূহের জন্য। অমা আওহাইনা ইলাইক, এবং যেগুলো আমি আপনার কাছে ওহী প্রেরণ করতেছি, মানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন যে ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, তোমাদের জন্য সেই ধরনের বিধানই দেওয়া হয়েছে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, যেগুলো দেওয়া হয়েছিল ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে। কি ছিল সেটা? নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররুকু ফি, আমাদের জন্য যে নির্দেশ আছে ওই সকল আম্বিয়া কেরামের জন্য সেই নির্দেশে ছিল যে নাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররুকু ফি। আর দিন কায়েম করতে গিয়ে এর মধ্যে অনৈক্য সৃষ্টি করো না, দিনের মধ্যে মতবিরোধ করো না। এইবার এক এক করে আসি আমরা, যে আমাদের নবী তো শেষ নবী, তাহলে শুরুতে আল্লাহ তাআলা শুরু করেছেন নূহ আলাইহিস সালামকে দিয়ে, তাহলে এর আগে কি ছিল এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আদম আলাইহিস সালাম তো নবী ছিলেন, শীস আলাইহিস সালাম নবী ছিলেন, ইদ্রিস আলাইহিস সালামও নবী ছিলেন, তাহলে এই সিরিয়ালে নূহ আলাইহিস সালামের আগে যে সকল নবী ছিলেন তারা কি করেছেন? যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহ ওয়া নাবিয়িনা মিন বাদি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ আল বুখারী শুরু করার পূর্বেই আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই আয়াত দিয়ে অধ্যায় রচনা করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আমি আপনার কাছে ওই ধরনের ওহী প্রেরণ করেছি যে ধরনের ওহী আমি নূহের কাছে প্রেরণ করেছিলাম, তাহলে তার আগে কি ছিল এটা হচ্ছে প্রশ্ন। মুফাসসিরিন কেরাম বলেন ওহী দুই ধরনের, আল্লাহ তাআলা শরিয়াত দুই ধরনের দিয়েছিলেন, এক হচ্ছে বৈষয়িক আর একটা হলো দিনী, ধর্ম সম্পর্কীয়, দিন সম্পর্কীয় দুনিয়াবি আর হলো দিনী। নূহ আলাইহিস সালামের আগে যে ওহীগুলো ছিল, যে শরিয়াতগুলো ছিল, তা হলো দুনিয়াবি ওহী, তাকওয়িনি যেটাকে বলা হয়, কায়েনাত সম্পর্কে, সৃষ্টি জগতের রহস্য সম্পর্কে, যে কোন সৃষ্টি কি কাজে লাগে, কিভাবে খাবার উৎপন্ন হয়, বাড়িঘর কিভাবে নির্মাণ করতে হবে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে কি করে পোশাক পরিচ্ছদ বানাতে হবে, মানুষের জীবন জীবিকা কিভাবে চলবে, এই জীবন জীবিকা চলার জন্য যে পথ পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের আগে, সেটাকে বলা হয়, সেগুলোকে বলা হয় ওহিয়ে তাকবিনি, মানে নির্মাণ সামগ্রীর ওহী বা সৃষ্টিকুল সম্পর্কে ধারণা। কিন্তু নূহ আলাইহিস সালাম থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের মধ্যে মানুষ ভেজাল ঢুকাই দিল, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য প্রেরণ করেছেন।
দিন কায়েমের আসল অর্থ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা, যা সামনে আসতেছে পর্যায়ক্রমে। এখন আমরা দেখি যে নূহ আলাইহিস সালাম কিভাবে দিন কায়েম করেছেন, তার একটা নমুনা, সংক্ষিপ্ত নমুনা সূরা নূহ, 29 পারার মধ্যে একটা সূরা আছে সূরা নূহ, সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিহুম আযাবুন আলীম। নূহের কাছে, নূহকে তার কওমের কাছে প্রেরণ করেছিলাম যে আযাব আসার পূর্বে তোমার জাতিকে সতর্ক করো, তোমার জাতিকে, তোমার কওমকে সতর্ক করো, কারণ তারা আমার তাওহীদকে বাদ দিয়ে, একতা এককত্বকে বাদ দিয়ে তারা শিরিক শুরু করে দিয়েছে। একমাত্র আমার ইবাদত করবে, আমার ইবাদতের মধ্যে তারা অংশী স্থাপন করেছে। তুমি তাদের কাছে দাওয়াত নিয়ে যাও। নূহ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, বলছে ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবীন, হে আমার সম্প্রদায়, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, আল্লাহ তাআলার ইবাদত করো, তাকেই ভয় করো আর আমার আনুগত্য করো। কয়টা জিনিস? তিনটা। ইবাদত করবে কার? আল্লাহ। তারপরে কি করতে হবে? তাকেই ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করা চলবে না। অর্থাৎ হালাল হারাম বাঁচার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, সার্বিক ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আর আনুগত্য করতে হবে নূহ আলাইহিস সালামের। এই হলো দিন কায়েম। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। আল্লাহ তাআলাকেই ভয় করতে হবে। দুনিয়ার মানুষ ক্ষয়ক্ষতি করবে, ভালোমন্দ করবে, এই নিয়তে দুনিয়ার মানুষকে তোয়াজ করা যাবে না আল্লাহর আইনের বিপক্ষে। আর তিন নম্বর হচ্ছে নূহের আনুগত্য, মানে রাসুলের আনুগত্য, নূহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন রাসুল, তার আনুগত্য করতে হবে। এই তিনটা মিশন নিয়ে, তিনটা মূলনীতিকে সামনে নিয়ে নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ পরিচালনা করলেন। কিন্তু উম্মত তো সেরকম উম্মত, তারা কথা মানল না। এবার নূহ আলাইহিস সালাম বলতেছেন রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার রব, আমার প্রতিপালক, আমি আমার সম্প্রদায়কে দিনে রাত্রে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যতই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি যে এগুলোকে মেনে নাও, আল্লাহর ইবাদত ছাড়া যে তোমরা গায়রুল্লাহর ইবাদত করতে সেগুলোকে ছেড়ে দাও, আল্লাহ তাআলাকেই ভয় করো আর আমার আনুগত্য করো। যতই দাওয়াত দিয়েছি ততই তারা আমার থেকে পালায়ন করেছে। প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, যখনই তারা আমাকে দেখে মুখে কাপড় দেয় এবং কানের মধ্যে আঙ্গুল দেয়, তারা আমার কথা শুনবে না। আমি তাদেরকে একথাও বলেছি, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা ভুল করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, ক্ষমা চাও রবের কাছে, রব তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বরকতের জন্য তোমাদের মুসলধারে বাড়ি বর্ষণ করবেন এবং তোমাদেরকে বাগ বাগিচে দ্বারা পরিপূর্ণ করে দিবেন, দুনিয়াতে সহযোগিতা করার জন্য তোমাদেরকে পর্যাপ্ত সন্তান দান করবেন। তারপরেও এত কিছু তাদেরকে মন গলাতে পারেনি। নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমি যতই তাদেরকে দাওয়াত দিয়েছি, তারা তাদের যে নেককার লোকগুলোকে সেগুলোকে তারা আঁকড়ে ধরেছে, ইয়াহুস, ইয়াউক, নাসর, উদ, সওয়া, এইগুলো নিয়ে তারা পড়ে রয়েছে। এই যে কিছু লোক, ভালো লোক, এগুলো তারা সেবা করত, পূজা করত, এক কথায় এগুলোর পূজা করে, এই লোকগুলোর পূজা করার কারণে শিরিকের মধ্যে, দিনের মধ্যে খালাল ঢুকে গেছে, দিনের মধ্যে ভেজাল ঢুকে গেছে, যার কারণে তিনি ভেজালকে পরিষ্কার করার জন্য দাওয়াতি কাজ চালাই দিলেন। কিন্তু যখন আর দাওয়াতি কাজ কোনো ফল বয়ে আনলো না গুটি কয়েক লোক ছাড়া, তখনই আল্লাহ সুবহানাহু তাআলার ফয়সালা এসে গেল, আনিস নাইল ফুলকা বি আয়ুনিনা, আমার তত্ত্বাবধানে হে নূহ, তুমি একটি নৌকা বানাও, একটা কিস্তি তৈরি করো, সেই কিস্তিতে যারা তাওহিদবাদী, উলুহিয়াতকে, আমার তাওহিদকে মেনে নিয়েছে এবং যারা আমাকেই ভয় করে, তোমার আনুগত্য করে, এই ধরনের লোককে নৌকায় উঠায় নাও এবং জোড়ায় জোড়ায় পশু পাখি যা আছে এগুলো উঠায় নাও তুমি। সেগুলোকে নূহ আলাইহিস সালাম উঠাই নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাফাতাহানা আলাইহিম আবওয়াব আসসামাই বিমাই মুনহামির, আসমানের দ্বারকে আমি খুলে দিলাম মুসলধারের বাড়ি দ্বারা, জমিনকে আদেশ করলাম, জমিন তার পানি উথলে দিল,
দুটা মিলে প্লাবন সৃষ্টি হয়ে গেল। নূহ আলাইহিসসালাম নৌকা নিয়ে ভাসতেছেন, নৌকা ভাসমান, একমাত্র তাওহীদবাদীরা নৌকায় স্থান পেয়েছে, তাওহীদের বাহিরে কেউ সেখানে স্থান পায়নি, স্থান গ্রহণও করেনি। এমনকি নূহ আলাইহিসসালামের ছেলে যাকে বলা হয়েছে তাফসীরের মধ্যে কেনান তার নাম বলা হয়েছে, তাকে ডাকতেছেন নূহ আলাইহিসসালাম, ইলা ইয়া বুনাইয়ার কামানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, হে বৎস আমাদের সাথে দলে যোগ দাও, আমাদের তাওহীদের দলে যোগ দাও আর কাফেরদের দলভুক্ত হয়ে না, নৌকায় আসো বেঁচে যাবা। ছেলে বলতেছে যে সাআবি ইলা জাবালি ইয়াসুমুনি মিনাল মা, এই পাহাড়ে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করবো, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে, প্লাবন থেকে বাঁচাবে। নূহ আলাইহিসসালাম বললেন যে লা আসিম আলিয়াউমা মিন আযাবি রব্বি, আজকে আমার রবের আযাব থেকে কোনো রক্ষাকারী নেই। ওয়াহালা বাইনাহুমাল মাউদ ফাকানা মিনাল মুগরাকিন, পিতা পুত্রের মাঝে বিশাল ঢেউ এসে ছেলেকে ডুবাই দিল। নূহ আলাইহিসসালাম অভিযোগ করলেন, ইয়া রব্বি ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া ইন্না ইবনি মিন আহলি, হে আমার প্রতিপালক আপনার ওয়াদা তো সত্য, আমার ছেলে সে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, তাকে আপনি কেন ধ্বংস করলেন? নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা উত্তর দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ তোমার সন্তান হওয়ার পরেও সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে নাই। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালে, তার আমল হচ্ছে অসৎ আমল, সে তাওহীদ মানেনি, আমাকে ভয় করেনি, আমার নবী নূহ তার আনুগত্য করে, তার অনুসরণ করেনি, এই জন্য তার আমলটা হলো নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। নষ্ট আমল আলা লোক এখনো নবীর পরিবার হতে পারে না, যার কারণে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তার মেয়েকে বলে দিয়েছেন, ইয়া ফাতেমা বিনতে মোহাম্মদ আনকিজি নাফসাকে মিনান নার, হে ফাতেমা বিনতে মোহাম্মদ, মোহাম্মদের কন্যা ফাতেমা, ভালো করে শুনে রাখো, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজ আমল দ্বারা। নবীর মেয়ে এই পরিচয় কাল কিয়ামতের ময়দানে তোমার নাজাত মিলবে না। তাহলে আমল দিয়ে তারা নিজেদেরকে গঠন করতে হবে, নিজের আমল নিজেকে তৈরি করতে হবে, আমলকে নিজের ভিতরে সেট করা, তৈরি করা, এটার নাম হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা, আমল প্রতিষ্ঠা, এটা হচ্ছে দিন। নূহ আলাইহিসসালাম এই কাজটাই করেছিলেন। এরপরে নূহ আলাইহিসসালাম পরবর্তী নবী ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি জলিলুল কদর নবী, যার সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যাকে ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তাকে ঘনিষ্ঠ বন্ধু বানায় নিয়েছিলেন, তিনিও দিন কায়েম করেছেন। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে যে নূহ আলাইহিসসালাম যেমন দিন কায়েম করেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম কি করেছেন, দিন কায়েম করেছেন। যদিও তারা গদি পায়নি, কোনো রাষ্ট্র ক্ষমতা পায়নি, নূহ আলাইহিসসালামের কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল, ছিল না, ইব্রাহিম আলাইহিসসালামের কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল, ছিল না, তো রাষ্ট্র ক্ষমতা ছাড়াও দিন কায়েম করা যায়, নূহ আলাইহিসসালাম তার প্রমাণ, ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রমাণ। কি করেছেন তিনি? দিনের জন্য প্রচেষ্টা করেছেন, নিজের মধ্যে তাওহীদকে সেট করেছেন, নিজে আগে তাওহীদবাদী হয়েছেন, নিজের মধ্যে আগে দিন কায়েম করেছেন, কি আকাশের দিকে তাকিয়েছেন যে আমার সম্প্রদায় করে কি, সব তো শিরিক করতেছে, সূর্যের পূজা করে, সূর্যের কি ক্ষমতা আছে একটু যাচাই করে দেখি তো, মনে করলাম যে এটাই একটা বড় জিনিস, পাওয়ারফুল রব, তো যখন সন্ধ্যা হয়ে যায় সূর্যের আর কোনো আলো থাকে না, সূর্য ডুবে যায়, এ আবার কেমন রব যে সন্ধ্যা হয়ে গেলে তার শক্তি কমে যায়, হবে না, এ তো রব হওয়ার যোগ্যতা রাখে না, যার শক্তি কমে যায় সে রব হওয়ার যোগ্যতা রাখে না। দেখি তো চন্দ্র পূর্ণিমার রাতে এত চন্দ্রের পাওয়ারফুল আলো, তো দিনের বেলা আসলে চন্দ্রের কোনো ক্ষমতা থাকে না, না, যার ক্ষমতা লেস হয়ে যায় এ আমার রব হতে পারে না। এইভাবে তিনি নক্ষত্রের দিকে তাকালেন, তো নক্ষত্র দেখে দিনের বেলা তার কোনো আলোর বিকিরণ ঘটাতে পারে না, প্রভাব বিস্তার করতে পারে না, তো যে জিনিসের পরে অন্য জিনিস প্রভাব বিস্তার করে সে আমার রব হতে পারে না, এ কথা বলার পরে নিজে নিজে মনে থেকে নিজের মধ্যে দিন কায়েম করে নিলেন। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিজে ঘোষণা দিলেন আমি আমার দিলের রূহকে, আমার
অন্তরে বিশ্বাসকে সেই দিকে ফিরিয়ে দিলাম যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন। আর আমার সম্প্রদায় আমার কম যে তারা শিরিক করে তাকে বাদ দিয়ে তারা যে পূজা অর্চনা করে এগুলো থেকে আমি সম্পূর্ণ মুক্ত। এই নিজের মধ্যে আগে তাওহীদ প্রতিষ্ঠা করে নিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। এই তাওহীদ প্রতিষ্ঠা করার পরে যখন সমাজের মধ্যে দাওয়াতি কাজ প্রচার করলেন তখনই কিন্তু তিনি বাধার সম্মুখীন হলেন। যখন আপনি হক প্রতিষ্ঠা করতে যাবেন তখনই বাধার সম্মুখীন হতে হবে, এটা হলো চিরন্তন নীতি। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস যেখানে আল্লাহ রাসূল হেরা গুহা থেকে ফিরে আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ওরাকাবের নওফলের কাছে নিয়ে গিয়েছিলেন, ইনজিল কিতাবের আলেম সম্পর্কে তার চাচা হয়, যে চাচা দেখেন তো ভাতিজার কি হলো আপনার। তো চাচা সবকিছু শুনে নিলে বলতেছেন যে হাজা নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মুসা, এ তো সে বার্তাবাহক যে বার্তাবাহক নবী মুসা আলাইহিসসালামের পরে নাজিল হয়েছিল। তো ভাতিজা তুমি তো নবী হয়ে গেছো, তবে আমার আফসুস যে তোমার নবুয়তি জিন্দেগি হয়তো আমি পাবো না, বৃদ্ধ হয়ে গেছি আমি। যদি আমি পেতাম তোমার নবুয়তির জামানা আনসুরুকা নাসরাম মুআজ্জারা, কোমর বেঁধে মাজায় গামছা বেঁধে আমি তোমাকে সাহায্য করতাম, তবে আমার আফসোস হয় দুঃখ লাগে। ইজ আখরাজাকা কওমুকা, যখন তোমার সম্প্রদায় তোমার এই এলাকা থেকে তোমাকে বের করে দিবে। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেলেন, বলেন কি, আমি সত্য দিন প্রচার করব, আমি আল্লাহর বাণী প্রচার করব, আমার এলাকার লোক মক্কাবাসীরা আমাকে মক্কা থেকে বের করে দিবে। তখন আরাকাবের নাওফল বলতেছেন যে লামনিয়াতি রাজুলুন কত্তুম ইসলামা জিতা বিহি ইল্লা উদিয়া। ভাতিজা শুনে রাখো ভালো করে, কান খুলে খেয়াল করে শুনে রাখো, তুমি যে হকের বিধান নিয়ে এসেছো, সত্যের বাণী নিয়ে এসেছো, পূর্বেকার যত আম্বিয়াই কেরামে সত্যের বাণী নিয়ে এসেছে প্রত্যেকের সঙ্গে আদাওয়াতি দুশ্মনী করা হয়েছে, তুমিও তার ব্যতিক্রম নও, তোমার সঙ্গে আদাওয়াতি করা হবে, দুশ্মনী করা হবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এগুলোর যেভাবে অত্যাচার নিপীড়ন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা একসময় আল আমিন বলেছিল তারাই একসময় বলে ফেললে কাজ্জাব মহামিথ্যাবাদী নাউযুবিল্লাহি মিন যালিক, যারা একসময় সাদেক বলেছিল তারাই বললো যে সাহের জাদুকর কাহিন গণক ইত্যাদি ইত্যাদি, একেবারে অপমানজনক ভাষা এবং অত্যাচার নিপীড়নের মাত্রা বাড়াই দিল, স্টিম রোলার চালানো তাদের উপরে, মুসলিমদের উপরে। এই জন্য দিন কায়েম করতে গেলে মনে করতে হবে যে সঠিক দিন যখন আমি কায়েম করব বাধা আসবে, ঘরের মধ্যে বাধা আসতে পারে, ঘরের বাইরেও বাধা আসতে পারে। তো দিন কায়েমের সঠিক ব্যাখ্যা হচ্ছে এটাই যেটা নবীগণ করে গেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম যেটা করেছেন, আল্লাহর তাওহীদকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করার পরে নিজে প্রচার করেছেন, এটা হচ্ছে একামতের দিন তিনি করেছেন। এরপরে মুসা আলাইহিসসালাম একামতের দিন করেছেন, তাও দিন প্রতিষ্ঠা করেছেন কিভাবে, বনি ইসরাইলদেরকে আল্লাহর আইনের উপরে প্রতিষ্ঠা করেছেন। যখন মুসা আলাইহিসসালাম ফেরাউনের কবল থেকে মুক্ত করে বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে চলে গেলেন, ফেরাউন নীল নদে ডুবে মরে গেল, ডুবে মারা গেল, তখন নূহ আলাইহিসসালাম তো মুসা আলাইহিসসালাম তো বলতে পারতেন হে আল্লাহ, দিন কায়েমের জন্য সহজ হবে, ফেরাউনের গদিটা তো এখন খালি পড়ে আছে, ফেরাউনের গদি তো এখন খালি, তা আমাকে গদিতে বসায় দাও, দিন কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলাও দেননি, মুসা আলাইহিসসালামও চাননি। আল্লাহ তাআলা চাইলে তো ফেরাউনকে এক ধরনের বিষক্রিয়া দ্বারা মেরে দিয়ে ওই মিশরেই রাজত্ব কায়েম করে দিতে পারতেন মুসা আলাইহিসসালামকে, কিন্তু আল্লাহ তাআলা সেটা চাননি। আল্লাহ বলছেন যে মিশর ছেড়ে চলে যাও, এই রাজকীয়তা এই শান শওকত দ্বারা কখনো দিন কায়েম হবে না, ওই প্যালেস্টাইনের দিকে যাও, লোহিত সাগর পাড়ি দিয়ে উপরে চলে যাও, বনি ইসরাইলদেরকে নিয়ে তাদেরকে দিন শিক্ষা দাও, আমার বিধিবিধান শিক্ষা দাও, সেগুলোর উপরে তাদেরকে আমল করা শিখাও। তাহলে রাজ্য ছেড়ে দিয়ে একেবারে অনাবাদী এলাকায় গিয়ে তিনি বসতি স্থাপন করলেন, সেখানে গিয়ে মানুষদেরকে আল্লাহর বিধান শিখালেন, তার মানুষদেরকে আল্লাহর বিধানের পরে উঠানো, এটা হচ্ছে দিন কায়েম মুসা আলাইহিসসালামের জামানায়। ঈসা আলাইহিসসালামও দিন কায়েম করেছিলেন, তবে তাকে করতে দেওয়া হয়নি, বাধাগ্রস্ত করেছে কারা, স্বজাতীয় লোকেরা, বনি ইসরাইলের লোকেরাই। ঈসা আলাইহিসসালাম তো বনি ইসরাইলের লোক, মারিয়াম আলাইহিসসালাম তিনি ছিলেন বনি ইসরাইলের মহিলা, ইমরানের মেয়ে, ইমরান ছিলেন বনি ইসরাইলের সন্তান। এই ইসরাইলের সন্তান হওয়ার পরে, ইসরাইলের অংশ হওয়ার পরেও
ইহুদিরা জানতো যে মসিহ আসবে, এটা তাওরাতের মধ্যে রয়েছে, কোরআনের মধ্যে তো আছেই আছে, পূর্বেকার আসমানি কিতাবের জাবুরের মধ্যে আছে, সব কিতাবে ইঙ্গিত দেওয়া আছে যে মসিহ আসবে, ঈসা আসবে দুনিয়াতে। জানার পরেও যখন তারা প্রকাশ পেল, মানতে পারলো না। কি কারণে? যে সঠিক যে দিনটা তিনি নিয়ে এসেছেন, সেই দিনটা আগেও যেখানে সঠিক ছিল সেখানে তারা ভেজাল করে ফেলেছিল। ইহুদিরা আল্লাহর দিনকে এলোমেলো করার কারণে সঠিক জিনিসটা যখনই তিনি প্রকাশ করে দিয়েছেন ঈসা আলাইহিসসালাম, তখনই বেঁধে গেছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বাঁধার কারণে ইহুদিরা চিন্তা করলো যে এই মসিহকে রাখা যাবে না, হত্যা করে দিতে হবে। হত্যা করার জন্য তারা উদ্যত হলো। আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে আসমানে উঠিয়ে নিলেন। তিনি কিয়ামতের আগে আবার নামবেন এই উম্মতের মাঝে। লাইউশিকান্না আইয়ানজালা ফীকুম ইবনু মারিয়াম হাকামান ওয়া আদালান, অতি সত্তর তোমাদের মাঝে ইবনু মারিয়াম নাজিল হবে ইনসাফগার শাসক হিসেবে। ফায়াকসিরুস সালিব ওয়া ইয়াকতুরুল খিনজির, ক্রুশ চিহ্ন ভেঙে দেবেন, খ্রিস্টানের মতবাদ একেবারে নিশ্চিহ্ন করে দেবেন, আর শুকর যত আছে পৃথিবীতে সব একেবারে ধ্বংস করে দেবেন, হত্যা করে দেবেন। ইনসাফগার শাসক হিসেবে আসবেন তিনি আবার দুনিয়াতে। আসার আগে তিনি যা করেছেন উম্মতের জন্য, মানুষদেরকে শিথিলতা শিখাইছেন যে দেখো, তোমাকে যদি কেউ মারে তুমি মেরো না, তুমি তাকে প্রতি সহানুভূতি করো, তুমি তাকে ক্ষমা করে দাও। খ্রিস্টান ধর্মটা একটা উদারতার ধর্ম, উদারতার ধর্ম, এই উদারতা শিখাইছেন আল্লাহ। তখন সেই জমানায় ছিল উদারতা প্রদর্শন করাইছিল দিন কায়েম, তিনি কায়েম করে দেখিয়ে গেছেন। যদিও ঈসা আলাইহিস সালামের কোনো রাষ্ট্র তো দূরের কথা, গদি তো দূরের কথা, তার থাকার কোনো জায়গাই ছিল না তেমন, থাকতেন বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে, একটা ঘর পর্যন্ত ছিল না তার ঈসা আলাইহিস সালামের। এই মাঠে জঙ্গলে বিভিন্ন লোকের বাড়িতে এইভাবে থেকে দিন প্রতিষ্ঠা করে গেছেন। তো তারা যদি বিভিন্ন লোকের বাড়িতে থেকে দিন প্রতিষ্ঠা করে যেতে পারেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সেই দিনের কথাই বলতেছেন, নতুন কোনো দিনের কথা না। আল্লাহ তাআলা বলছেন যে নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, এদেরকে যে দিনের কথা বলা হয়েছিল তোমাদেরকে তাই বলা হচ্ছে, নতুন কিছু না। 124,000 নবী রাসূল দুনিয়া থেকে গত হয়ে গেছেন। কত? 124,000। দেখেন তো, ক্ষমতা চালাইছেন, দুনিয়াবি রাষ্ট্র ক্ষমতা চালাইছেন হাতে গোনা চারজন মাত্র নবী। কয়জন? চারজন। দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, আর সর্বশেষ আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমাদের ইসলামী শরীয়তে এটাকে মুখ্য হিসেবে দেওয়া হয়নি, একটা মূলনীতির আলোকে ছেড়ে দেওয়া হয়েছে। কি? সূরা নূর আয়াত নম্বর 55, সেখানে দেখলে বুঝতে পারবে যে নবীওয়ালা সিস্টেম কি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইয়াসতাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদের মধ্যে যারা ইমানদার হয়েছে, আমলে সালেহার কে পূর্ণ করেছে, তাদের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন, খেলাফতি প্রতিনিধিত্ব দান করবেন। তো যতক্ষণ পর্যন্ত আমাদের ইমান আমল ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত খেলাফতের উপযুক্ত আমরা হব না। ইমান আমল ঠিক হওয়ার পরে এরপরও আরেকটা জিনিস বাকি থাকবে, আল্লাহ তাআলার মানসা। আল্লাহ চাইলে ক্ষমতা দিবেন, না চাইলে দিবেন না। ক্ষমতার জন্য প্রচেষ্টা করা এটা কোনো নবুয়ালা তরিকা না। ক্ষমতা যদি আল্লাহ তাআলা দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, হয়ে গেল। ক্ষমতা দিয়ে দিলে আমাদের যদি ইমান আমল ঠিক করে দেই, তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমাদের প্রচেষ্টা থাকবে হচ্ছে ইমান আমল সংশোধন করা, যেটা ছিল নবীদের কাজ। অনেকে বলে থাকেন যে আহলে হাদিসরা এরা কোনো রাজনৈতিক দর্শনে বিশ্বাসী না। আমাদের রাজনীতি তো এটাই, নবীদের রাজনীতি হচ্ছে আহলে হাদিসদের রাজনীতি, দুনিয়াবি কোনো রাজনীতি না। যদিও অনেক মতবাদের মধ্যে এ কথা প্রকাশ পায়, দিন দরাসল হুকুমত কা নাম হ্যায়, আর এই শরিয়াত উস হুকুমত কা কানুন হ্যায়। দিন হচ্ছে মূলত রাষ্ট্র ক্ষমতার নাম, আর এই শরিয়াত হচ্ছে সেই রাষ্ট্র ক্ষমতার আইন কানুন, আইন কানুন। আর এই সালাত, সিয়াম, হজ, যাকাত যেগুলো আমরা আদায় করি, সেগুলো হচ্ছে ওই মূল দিন, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য একটা ট্রেনিং কোর্স মাত্র। এ ধরনের একটা কথা প্রচলিত আছে এক শ্রেণীর লোকের মধ্যে, যারা এদেশে ইসলামী
দল প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র কায়েম করার জন্য বা দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের একটা মতবাদ আছে দিন তার আসল হুকুমত কা নাম হয়, দিন হচ্ছে মূলত হুকুমতের নাম, রাষ্ট্র ক্ষমতার নাম। তাহলে যে নূহ আলাইহিসসালাম দিন কায়েম করলেন, ইব্রাহিম আলাইহিসসালাম দিন কায়েম করলেন, মূসা আলাইহিসসালাম দিন কায়েম করলেন, ঈসা আলাইহিসসালাম দিন কায়েম করলেন এবং পূর্বেকার অনেক নবীরা দিন কায়েম করলেন, তাদের রাষ্ট্র কোনটা ছিল? তাহলে বোঝা যাচ্ছে যে একামতের দিনের সঠিক ব্যাখ্যা অনেকে বুঝতে ভুল করেছেন আমাদের দেশে। একামতের দিনের আসল অর্থ হচ্ছে আনিত্তাফিকু ফিদ্দিন, দিনের ক্ষেত্রে তোমরা একতাবদ্ধ থাকো, আল্লাহর আইন মানার ক্ষেত্রে এতে মতবিরোধ করো না। এর সারমর্ম কথা হচ্ছে কি, আকিমুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করো। দিন কায়েমের অর্থ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করো, নিজের মধ্যে তাওহীদ নিয়ে এসো, পরিবারের মধ্যে তাওহীদ নিয়ে এসো, সমাজের মধ্যে তাওহীদ নিয়ে এসো, এর নাম হচ্ছে দিন কায়েম করো। হ্যাঁ, তাওহীদ প্রতিষ্ঠার পরে যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, আমাদের উপরে রাজি খুশি হন, চাইলে তিনি আমাদেরকে আরো নিয়ামত বাড়াই দিবেন, ক্ষমতা বাড়াই দিবেন, পরিধি বাড়াই দিবেন, দায় দায়িত্ব দিবেন, সেটা আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কী জীবনে যে মেহনতগুলো করেছিলেন তা ছিল কি, মানুষকে সংশোধন করা, তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা। মদিনাতে গিয়ে কিছু বিধি বিধান দিলেন, যে আল্লাহ তাআলার বিধান, পর্দার বিধান, সালাতের বিধান, যাকাতের বিধান, হজের বিধান, এগুলো দিতে দিতে এক পর্যায়ে যখন লোকবল জমা হয়ে গেল, আল্লাহ তাআলা দেখলেন যে এরা পরীক্ষিত মোমেন ইমানদার হয়ে গেছে, তখনই তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফত দান করলেন। ছোটখাটো আকারে হলেও একটা রাষ্ট্রের মতো হয়ে গেল, সেখান থেকে বাড়তে 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 এমন একটা রাষ্ট্র কায়েম করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সম্পর্কে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন মক্কী জীবনে। যখন মক্কার জীবনে তাওহীদের কথা বলতে গেলেই মারপিট শুরু হয়ে যেত, বর্তমানে হচ্ছে না, হকের বাণী প্রচার করতে গিয়ে কত বাধার সম্মুখীন হচ্ছে, গালিগালাজ করতেছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এগুলো হচ্ছে প্রমাণ বহন করে যে আমরা হকের পরে আছি। যখনই হক প্রচার করতে গেলে বাধার সম্মুখীন হতে হবে, তখনই বোঝা যাবে যে আমরা হক প্রচার করতেছি, কারণ হকের সামনেই বাধা আসে, বাতিল এসে দাঁড়ায়, বাতিলের সামনে কোনো বাতিল দাঁড়ায় না। কই, অনেক ওলামারা জানে, মাঝহাবি ওলামারা, গায়রে মাঝহাবি সকলেই জানে যে বাগেরহাটে খানজান আলীর মাজারে শিরিক হয়, সেখানে গাঁজা খাওয়া হয়, সেখানে অনেক পাপের কাজ হয়। কই, সেটা তো কেউ ভাঙতে যায়নি, একটা তাওহীদের বাতি জ্বলে উঠেছে ফরিদপুরে ভোলায়, সেখানে তারা ভেঙে চুরে গুরু একবারে চুরমার করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনের বাতিকে নিভাই দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা অপছন্দ করলেও আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। তো মক্কী জীবনে লোক ছিল অল্প, শুধু মারতো, তাওহীদের কথা বললেই মার খাওয়া লাগতো। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউ বিনা, আলা তানসুরু বিনা, আল্লাহর কাছে কি আমাদের জন্য একটু সাহায্য চাইবেন না, কত অত্যাচার, কত নিপীড়ন, জুলুমের শিকার হচ্ছি, এই ধরে কথা বললেই জেলখানায় দিচ্ছে, মারতিছে, ধরতিছে, এই করতেছে। আল্লাহ রাসূল কাবা ঘরের গায়ে হেলান দিয়ে বসাছিলেন, উঠে বসলেন, বসে বলতেছেন, খাব্বাব, মনে হয় তোমরা খুব ব্যতিব্যস্ত হয়ে গেছো, শুনে রাখো, পূর্বেকার উম্মতদের মধ্যে এমন লোক ছিল শুধু দিন গ্রহণ করার কারণে, তাওহীদ গ্রহণ করার কারণে তাদের কাউকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে লোহার করার দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এই দিন গ্রহণ করার কারণে কোনো লোককে, পূর্বেকার উম্মতদেরকে লোহার চিরুনি দিয়ে গায়ের গোশত খসাই নেওয়া হয়েছে। এই দিন গ্রহণ করার কারণে পূর্বেকার উম্মতদেরকে আগুনে পোড়ায় মারা হয়েছে। এত কষ্ট, এত নির্যাতন তাদেরকে দিন থেকে বিন্দুমাত্র সরাতে পারেনি। ধৈর্য ধারণ করো, আল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরা রাকিবু মিনাস সালা ইলা হাযারা মাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, ধৈর্য ধারণ করে থাকো, আল্লাহ তাআলা আমাদের এই দীন ইসলামকে পূর্ণতা দান করবেন। একজন আরোহী ইয়ামানের সানা থেকে সিরিয়ার হাযারা মাউত পর্যন্ত যাবে, আল্লাহ ছাড়া আর কারো কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। সেই পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করে দিয়েছিলেন, সিরাত আলীর জামা গায়ে দিয়ে অর্ধজগৎ শাসন করেছেন,
আর তারা স্বীকার করেছেন যে আমরা ছিলাম মেষের রাখাল, মরুভূমিতে আমরা রাখালি করতাম, এই ইসলামকে নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্মানিত করেছেন। সেই ইসলামকে যদি আমরা নিজেদের মধ্যে সেট না করি, প্রতিষ্ঠা না করি, সমাজের মধ্যে রাষ্ট্রে কেমন করে দিন প্রতিষ্ঠা হবে? সম্ভব না। আগে নিজেদের মধ্যে তো দিন প্রতিষ্ঠা করতে হবে, তারপরে সমাজে রাষ্ট্রে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। আমরা ইমান ও আকীদা ঠিক করব, আমলে সালেহা ঠিক করব, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবো যে আল্লাহ তাআলা চাইলে পুরো পরিবেশ আমাদের অনুকূলে করে দিবেন। আমাদের ক্ষমতায় যেতে হবে এটা জরুরি না, বরং ক্ষমতায় যারা আছে তাদের যদি ইমান আমল সহি হয়ে যায়, সঠিক হয়ে যায়, তাতে একই তো কথা, তারাও চাইবে না যে যারা ক্ষমতা আছে তাদের যদি ইমান ঠিক হয়ে গেল, আকীদা সংশোধন হয়ে গেল, তাদের আমল সঠিক হয়ে গেল। তো আজকে যদি 300 জন এমপি সহ মন্ত্রী মিনিস্টার সবার আমল আকীদা ঠিক হয়ে যায়, কালকে আরেকটা অনিসলামী আইন পাশ হবে এদেশে? পাশ হবে না। এজন্য দিন কায়েমের সঠিক ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে, জেনে আমাদেরকে সেই তরিকায় মেহনত করতে হবে। আপনি দিন কায়েম করতেছেন অথচ আপনার সন্তান শিরিকের মধ্যে ঠেলে দিচ্ছেন, সেদিকে আপনার কোনো মাথা ব্যথা নেই? যে সমস্ত কারণে আমাদের ছেলেমেয়েদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো খেয়াল না করে আপনি রাষ্ট্র ক্ষমতায় দিন খুঁজে পাচ্ছেন। শহীদ মিনারে গিয়ে আবার কচি কাঁচা ছেলেমেয়েরা ফুল দিচ্ছে, আবার অনেক লোক এখন বক্তব্য দিচ্ছে কি মূর্তি আর ভাস্কর্য এক না। তার মানে মূর্তি হলো পূজা করার জিনিস, ভাস্কর্য হলো সম্মান দেওয়ার জিনিস, কি পার্থক্য আছে? আর একজন লিখেছে যে কুকুর আর কুত্তার মধ্যে যে পার্থক্য, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে সেই পার্থক্য। তার মানে শব্দ ভিন্ন হলেও অর্থ কিন্তু একই। নুন আর লবণের মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য আছে, শব্দ ভিন্ন অর্থ একই। পানি বলে কোনো দেশে, কোনো দেশে বলে হানি। পানি আর হানি একই তো জিনিস, একই শব্দের ভিন্ন ভিন্ন প্রয়োগ থাকলে অর্থ কিন্তু একই দাঁড়ায়। তো আপনি যাই বলেন না কেন, যেটাকে শ্রদ্ধা করার জন্য নির্মাণ করা হয় বা আবেগ ভক্তি শ্রদ্ধা প্রদর্শনের জন্য যেখানে স্থাপন করা হয় সেটাই হচ্ছে প্রতিমা মূর্তি ভাস্কর্য প্রতিকৃতি, যাই বলেন না কেন, এগুলো সম্পূর্ণ নাজায়েজ হারাম শিরকি কর্মকাণ্ড। এগুলোকে বর্জন করার নামই হচ্ছে একামতে দিন, একামতে তাওহীদ। এই জন্য আহলে হাদিস আন্দোলন মেহনত করে যাচ্ছে মাঠে ময়দানে। তো আমরা এই দিন প্রতিষ্ঠা করার জন্য আগায় আসি, সেই দাওয়াত রাখছি আপনাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একামতে দিনের সঠিক ব্যাখ্যা বুঝে আমাদেরকে সঠিক দিন কায়েমের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলতে চাচ্ছি, এই যে মসজিদ, এটা কিন্তু আপনারা জানেন এটা কোনো গতানুগতিক মসজিদ না। এখানে কি কথাগুলো বলা হয় আপনারা, কোরআন ও হাদিসের আলোকে সঠিক তথ্যগুলো তুলে ধরা হয়। এটা একটা দিনের মার্কাজ। অন্যান্য মসজিদে দেখবেন যে শুধু নামাজই হয়, খুব কমই হয় দিনের প্রচার প্রসার। এটা কিন্তু একটা দিনী মার্কাজ। এখান থেকে পুরো খুলনা জেলায় কি করে মানুষ কোরআন ও সহিহ হাদিসের আলোকে তাদের জীবন গঠন করতে পারে সেই পরিকল্পনা এই মসজিদে বসে গ্রহণ করা হয়, সেই অনুযায়ী বাস্তব পদক্ষেপ নেওয়া হয় এবং বিভিন্ন প্রোগ্রাম মানুষদেরকে হেদায়ত করার জন্য বিভিন্ন দাওয়াতি মিশন এখান থেকে চালানো হয়। তাহলে ইবাদত গাহের পাশাপাশি একটা দিনী মার্কাজ, দিন প্রচারের একটা কেন্দ্র। তো এই মসজিদের খুঁটিনাটি বিষয়ে দেখার দায়িত্ব আপনার আমার সকলের। সকলেই কিন্তু আমরা এখানে সালাত আদায় করতে আসি, যার যার বাড়ি বাড়ি আলাদা, মসজিদ আমাদের সকলের। আমাদের মুতাল্লি সাহেব আমাকে বললেন যে উপরে 3টা পিলারের টাইলসের কাজ এখনো বাকি আছে, আর কাজ করতে গিয়ে 20,000 টাকা দেনা হয়ে গেছে মসজিদ। এই 20,000 টাকা এখানে আমরা যত লোক আছি এর মধ্যে এমনও লোক আছে একজনও দিলে দিয়ে দিতে পারে, পারে না? পারে, কিন্তু সেটা বলেননি। উনি বলতেছেন যে সবাই যদি মাথা পিছু ভাগ করে নেই আমরা, তাহলে 20,000 টাকা এই দেনাটা বড় কোনো ব্যাপার না। 20 জনে 20,000 টাকা 1,000 করে দিলে হয়ে যাবে, অথবা কেউ কম বেশি করেও দিলে দিতে পারেন এই দিনই মার্কার জন্য, এই মসজিদের জন্য। একসময় এটা টিনের ঘর ছিল, আজকে দেখেন এখানে আগের স্থিতি অনেক ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে, আগামীতে আরও ভালো পরিবেশ পাবেন ইনশাআল্লাহ। তো এখানে একটা সৎকায় জারিয়া মনে করতে হবে, যেখানে 1টা টাকা দেওয়া মানে এটা আমার আজীবন নেকি চলতে থাকবে, যতদিন স্থাপনা থাকবে সৎকায় জারিয়া। নিজের মায়ের নামে, বাবার নামে, দাদা দাদি আত্মীয় স্বজনকে উদ্দেশ্য করে যদি আমি এখানে সাদাকা করি তাহলে তারাও নেকি পেতে থাকবে। আর নিজের জন্য যদি করে যেয়ে থাকি যে মসজিদে কিছু দিয়ে গেলাম, 100 টাইলস লাগবে সেটা আমি দিয়ে দিলাম, কিছু বালি সিমেন্ট লাগবে আমি দিয়ে দিলাম, বা মসজিদ দেনা আছে আমি দিয়ে দিলাম, এগুলো সৎকায় জারিয়া।
এটা মরার পরেও মৃত্যুর পরেও কথা বলে, নেকির সিলসিলা জারি থাকে। এই জন্য মসজিদের প্রতি খেয়াল রাখবেন, এই দেনাগুলো পরিশোধের জন্য আপনারা মুক্ত হস্তে দান করবেন। যদি আজকে কেউ দিতে চান তো মুতাল্লি সাহেবের কাছে নামাজের পরে দিয়ে যাবেন, যদি আজকে না পারেন আগামী জুমায় অবশ্যই ইনশাল্লাহ মনে করে নিয়ে আসবেন আপনারা, এই দেনাটা যেন পরিশোধ করা যায়। এই দেনা উনি ঘাড়ে রাখতে চাচ্ছেন না, মসজিদকে তিনি কোনো দেনার মধ্যে রাখতে চাচ্ছেন না। আর একটা দাওয়াত দেই, আজকে এই মসজিদে আসর থেকে নিয়ে এশা পর্যন্ত ইনশাল্লাহ মাসিক তাবলিগে ইজতেমা হবে, আপনারা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আর চেষ্টা করবেন প্রত্যেক মাসে তাবলিগে ইজতেমায় দুই তিনজন লোককে হাজির করা, যাদেরকে আপনি মনে করেন যে এই লোকগুলোকে দাওয়াতি কাজ করলে, এই লোকের পিছনে মেহনত করলে তারা হয়তো বা সহি তরিকায় আসতে পারে, সহি পথে আসতে পারে, কোরআন হাদিস মানতে পারে। তাহলে আপনি তাদেরকে টার্গেট করে যদি নিয়ে এসে বসায় দেন, আপনার আমার একটা কথায় আপনার মেহনতে যদি একটা লোক হেদায়েত পেয়ে যায়, সঠিক পথে যদি চলে আসে, তাহলে এর নেকি আপনি ধারাবাহিকভাবে পেতে থাকবেন ইনশাল্লাহ। এটাও সৎকার জারিয়ার মতো দাওয়াতি কাজগুলো করেন। আর সালাতের পরে সংক্ষিপ্ত পরিসরে একটু বসবেন, কর্ম পরিষদের মিটিং হবে, বৈঠক হবে, আপনারা থাকার চেষ্টা করবেন। এই বলে আমি আমার আজকের কথা এখানে শেষ করলাম। তো যা কিছু বলা হলো ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক আমলগুলোকে যেন কবুল করে নেন, এবং আজকে যা বলা হলো যেগুলো আমাদের আমলযোগ্য সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আর সঠিক দিন বুঝে দিন প্রতিষ্ঠা যেন আমরা করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।